بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ورثه الربع وهم صنفان اولا الزوج ويستحق الربع اذا تركت الزوجه الميته فرعا وارثا لها ثانيا الزوجه او الزوجات وتستحق الربع اذا لم يترك الزوج الميت فرعا وارثا لهم فاذا لا يجتمع ربعان في مساله واحده

প্রয়োজন পুরা করেছেন করে থাকেন এবং সবসময় তিনি করবেন যতদিন পর্যন্ত আসমান জমিন আছে এবং এর মাঝে মানব জাতি আছে সালাত এবং সালাম রাজপেনী মাহমেদুর রসুল্লাহ সাল্লা সালামের উপর যার মাধ্যমে রব্বুলি আলমিন সমস্যার সমাধানের ব্যবস্থা করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবার ফারাইজের আলোচনা ইলমুল ফারাইজ বা শেখুল মাওয়ারিস বা ইলমুল মাওয়ারিস ধন সম্পদের ভাগ বন্টন মৃত ব্যক্তির ধনসম্পদের ভাগ বন্টন পর্ব হচ্ছে আজকে দ্বাদশ পর্ব বারো নম্বর পাঠ আজকে হচ্ছে আটই মহরম চোদ্দশো চল্লিশ হিজড়ি নতুন বছর শুরু হয়েছে আল্লাহ আল যেন এ বছরকে মোবারক করেন আমাদের যে আলোচনাগুলি চলছে তা হচ্ছে যাদের জন্য যে সব মৃত ব্যক্তির নিকট আত্মীয়র জন্য রব্বুল আলমিন বা তার রসুসাল্লাহ আলী সাল্লাম পরিমাণ সুনির্ধারিত করেছেন ওই সব লোকেরা অর্থাৎ আসাবুল ফরুজ এবং যে পরিমাণগুলি সুনির্ধারণ করেছেন পরিমাণগুলি কতটা পরিমাণ ফরজ যেটাকে আরবিতে বলা হয় আর যাদের জন্য এই পরিমাণগুলি সুনির্ধারিত করা হয়েছে ওরা হচ্ছে এর মধ্যে একটি পর্ব আলোচনা হয়েছে গত পর্বটি যেটি ছিল গত মঙ্গলবার প্রথম বছরের প্রথম দিন প্রথম মাস প্রথম দিন পহিলা মহারম চোদ্দশো চল্লিশ সিজির আলোচনা সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে সরাসরি আমরা ঢুকেছি সেটা ছিল কি বিষয় মনে বিষয়ের আলোচনা কারা পাবে কিছু কিছু আত্মীয় আছে মৃত ব্যক্তির যারা পরিত্যক্ত ধন থেকে অর্ধেক ধন সম্পদ পাবে তারা হচ্ছে কত প্রকার পাঁচ রকমের তারা হচ্ছে পাঁচ লকঙ্গে এই আলোচনা আছে হয়েছে আমরা যেটা শুরু করব প্রথম সেটা হচ্ছে একের চার যে ভাষা দিয়ে বুঝেন রব আর থেকে আর বা মানে চার আর রোব মানে চতুর্থাংশ চতুর্থাংশের ওয়ারিসিন ওয়ারাসাত মানে চতুর্থাংশের মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের চতুর্থাংশের যারা উত্তরাধিকারী ওর তারা কারা বলছে ওরা শুধু দুই রকমের দুই শ্রেণীর আছে মানুষের যারা কত পায় চতুর্থাংশ পায় পরিত্যক্ত ধনের এক নম্বর হচ্ছে আজ স্বামী স্বামী কত পাবে পরিত্যক্ত ধনের চতুর্থাংশ চার ভাগের এক ভাগ পাবে তো স্বামী যখন পাবে তো মৃত ব্যক্তিকে এখানে স্ত্রী হ্যাঁ জি বলছেন যে স্বামী কখন চার ভাগের এক ভাগ পাবে ধন সম্পদে বলছেন এস্ত হেক চতুর্থাংশের অধিকারী হবে হকদার হবে স্বামী এরা তারাকাতে জৌ যাতুল যখন মৃত স্ত্রী ছেড়ে যাবে তার শাখা উত্তরাধিকারী ফারেস আল্লাহ তার শাখা উত্তরাধিকারী এর আগে আমরা বা আর এক বছর ফারা। শাখা শাখা মানে ছেলে মেয়েরা বা তাদের ছেলে মেয়েরা আর ওসুল আসল থেকে মূল বাপমা অথবা বাপ বাপের মা উপর এখানে স্বামী স্ত্রী ধন সম্পদে চতুর্থ পাবে কখন পাবে স্ত্রী ছেড়ে যাবে স্বামীর স্বামী আছে তার ইন্তালের সময় আর কে আছে তার শাখা উত্তরাধিকারী আছে শুধু ছেলের নয় ছেলেও হতে পারে অথবা মেয়ে হতে পারে এখানে শুধু শাখা বলা হয় শাখার ছেলেকে বলা হয় শাখা মেয়েকে বলা হয় যদি বলতো ফার আন জাকারান বলতো তাহলে বলতো যে ছেলে না ছেলেও হতে পারে ধরেন স্ত্রী এক ছেলে ছেড়ে যাচ্ছে আর স্বামী বা এক মেয়ে ছেড়ে যাচ্ছে বা একাধিক মেয়ে আর স্বামী তাহলে এই অবস্থায় স্বামী কত পাবে চতুর্থাংশ পাবে চার ভাগের এক ভাগ পাবে স্ত্রী ধন সম্পদে দুই নম্বরে চতুর্থাংশ কার বলছে স্ত্রী একজন স্ত্রী বা ততধিক একজন স্ত্রী অথবা দুই তিন চার স্ত্রী ছেড়ে যাচ্ছে কে ছেড়ে যাচ্ছে তাহলে মৃত ব্যক্তিকে স্বামী গণস্বামীর এন্টে কালের সময় তার একজন স্ত্রী ছেড়ে গেল অথবা একাধিক স্ত্রী ছেড়ে গেল যতটা জায়েজ রয়েছে চার পর্যন্ত একজন স্ত্রী ছেড়ে যাচ্ছে এই অবস্থায় স্ত্রী কত করব স্ত্রী একজন স্ত্রী হলেও ওই চতুর্থাংশ আর দুইজন তিনজন চারজন স্ত্রী ছেড়ে গেলেও তারা সবাই মিলে ওই চতুর্থ অংশ বাড়বে না কিন্তু বেশি হলে তাহলে কয়েকজন স্ত্রী যদি থাকে তাহলে ভাগে গিয়ে কমে যাবে তাহলে ভাগ করবে মিলে ভাগ করবে চারজন চারজন ভাগ করবে তাহলে আবার চার ভাগ হ্যাঁ তো এক আনা করে ফেলো মনে হয় এই জন্য মহিলারা স্বামীকে বিয়ে করে দিতে চায় ভাগ কমে যাবে আর সবচেয়ে বড় কথা মনের ব্যাপার আমার অংশ নিয়ে নেবে ভালোবাসা অংশ নিয়ে নিবে ধনসম্পদ আছে আজকাল ধনসম্পদ বেশি ভালো বংশধর তার না অনেক মহিলে জি ওয়াতাসতাহিকুর স্ত্রী বা স্ত্রীরা চতুর্থ অংশের হকদার হবে অধিকারী হবে কখন ইজালামিয়াতুরুকি জাওজুল মাইয়াতু ফারান ওয়ারিস আল্লাহ যখন স্বামী মৃত্যুর সময় তার কোন শাখা ওয়ারিস না রেখে যাবে স্বামী মারা যাচ্ছে সেই সময় সেই স্বামীর কোন ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই সন্তান সে তাহলে বোঝা গেল যে সে স্বামীর বাপ থাকতে পারে সে মা থাকতে পারে সে স্বামীর ভাইয়েরা থাকতে পারে তবু স্ত্রী কত পাবে চার ভাগের দুটো অবস্থা হয়ে গেল তাহলে তাই না দুটোই অবস্থা শুধু তাহলে চতুর্থ অংশ শুধু দুই শ্রেণীর মানুষ পাবে স্বামী অথবা স্ত্রী সহজ মানুষ স্বামী অথবা স্ত্রীর অন্য কেউ চতুর্থ অংশ পাবে না ফায়দা বলে সেটা হচ্ছে আমরা তাহলে ধন সম্পদের পরিমাণ যে ভাগ বন্টনে পাই এই ক্ষেত্রে চতুর্থ অংশ কয়টা পেলাম দুইটা এই দুইটা কি এক মাসলাতে একত্রিত হবে হচ্ছে না হবে না কারণ স্বামীও আছে আর স্ত্রী আছে এটা কি সম্ভব তো যখন সম্ভব নয় তাহলে দুই দুই এক পাওয়া যাবে না একটি একটি সমস্যা মাস তাতে ও চারানা নিচ্ছে ও চারা নিচ্ছে এ চতুর্থ অংশ নিচ্ছে এ চতুর্থ অংশ এরকম পাওয়া যাবে না একটা থাকবে স্বামী থাকলে স্ত্রী নেই স্ত্রী থাকলে স্বামী নেই হয়ে গেল এখন আট ভাগের সমন ভাগের ভাগের উত্তরাধিকার অর্থাৎ দুয় না না পাবে সবচেয়ে কম কোনটা যতগুলি পড়ানো হয়েছে কয়টা পড়ানো হয়েছে যে ফারস যেগুলো আল্লাহ সুনির্ধারিত করেছেন কত রকমের

বলছে ওহম ওয়াহেদ এই আট ভাগের এক ভাগ পানেওয়ালা শুধু একরকমের আট ভাগের এক ভাগ আওজা অথবা একাধিক স্ত্রী থাকলেও আট ভাগের এক ভাগ মানে দু আনা বা অষ্টাংশ এটা কখন কোন অবস্থায় একটা অবস্থা তো দেখলেন যে স্ত্রী কত পাচ্ছে চারানা চতুর্থাংশ কিন্তু অষ্টাংশ পাবে আর একটা অবস্থায় সেটা হচ্ছে অস্তাস্তাহে স্ত্রী বা স্ত্রীরা অষ্টাংশ পাবে আট ভাগের এক ভাগ পাবে একের আট পাবে এরা তারাকা জৌজুল মাইয়ত ফার আন ওয়ারেসাল্লাহ যখন মৃত ব্যক্তি মৃত স্বামী এখানে মৃত স্বামী তার উত্তরাধিকারী শাখা শাখা উত্তরাধিকারী রেখে যান তার ছেলে আছে অথবা মেয়ে আছে স্বামীর ছেলে আছে বা মেয়ে আছে এই ছেলে মেয়ে এই স্ত্রীর গর্ব থেকে হইতে পারে আবার অন্য কোন স্ত্রী স্বামীর ধন সম্পদে কত পাবে দুয়না পাবে বা আট ভাগের এক ভাগ পাবে বা অষ্টাংশ পাবে একের আট পাবে যেভাবে পারল সোমন আর কি সোমন মানে আট ভাগ করে এক ফায়েদা বলছিলেন উপকারিতা লায়েজ তেমো সম নান সীমাশালাতে ওয়াহেদা আমরা তো আট ভাগের এক ভাগে একটাই পেলাম তো কোন মাস আলাতে দুই অষ্টাংশ একত্রিত হবে না তোমার লায়েজ তেমো সম নো মা রোব আর ও মাস ষোলো সীমাশালা এইরকমই অষ্টাংশ চতুর্থাংশের সাথে একত্রিত হবে না অথবা এক ত্রিশটি সাথে তিন ভাগের এক ভাগের সাথেও কোন মাস আলায় একত্রিত হবে না মানে এমন কোন মশলা পাবেন না যেটাতে এ দু আনা পাচ্ছে এ দু আনা পাচ্ছে এরকম হবে আর একটা হচ্ছে যে এমন কোন মশলা পাবেন যেটাতে একজন দু আনা পাচ্ছে অষ্টাংশ আট ভাগের এক ভাগ আর একজন পাচ্ছে চার আনা এরকম পাবেন না একত্রিত হবেন আর একটা মশলা হচ্ছে যে একজন পাচ্ছে অষ্টাংশ দু আনা আর একজন পাচ্ছে তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ থার্ড এটাও হবে না এখন আমাদের আলোচনা হচ্ছে ওরাসাত ষোলসাই দুই তৃতীয় অংশের ও ওয়ারাসা এস ওস এর বহু বচন ও একজন উত্তরাধিকারী আর ও মানে একাধিক উত্তরাধিকারী বা কয়েকজন উত্তরাধিকারী দুই তৃতীয় অংশের যারা উত্তরাধিকারী ও আর এস দুই যারা ওয়ারেস উত্তরাধিকারী তারা কয় রকমের বলছেন ওহম আর বা তো আসনাফিন ওরা হচ্ছে চার প্রকারের অর্থাৎ মৃত ব্যক্তির চার শ্রেণীর আত্মীয় কত করে পাবে দুই তৃতীয় অংশ করে পাবে সবচেয়ে বেশি যে চার ধনসম্পদের মৃত ব্যক্তি সম্পদ থেকে যে আত্মীয় স্বজন পাবে সেটা হচ্ছে হ্যাঁ দুই তৃতীয় অংশ ধন সম্পদকে তিন ভাগ করে দুই ভাগই নিয়ে গেল বাকি থাকলো এক তৃতীয় অংশ অধিকাংশটাই পেয়ে গেল তাই না ওর নিচে হচ্ছে অর্ধেক ওর নিচে নেওয়া অর্ধেক তাও অর্ধেক থাকছে তাহলে ওর নিচে হচ্ছে তিন আর তার নিচে হচ্ছে চার ভাগে একবার তার নিচে হচ্ছে হ্যাঁ ছয় আছে যার একটা সজ ছয় ভাগের এক ভাগ তার নিচে হচ্ছে আট ভাগ রেখবো কয়েক কয়টা হলো তাহলে করে একবার মুখস্থ হয়ে যায় দুই তৃতীয় অংশের কারা বলছেন প্রথম হচ্ছে কয়েকজন মেয়ে একাধিক বললে ভালো হবে একাধিক মেয়ে যদি থাকে কারণ একজন মেয়ে থাকলে কত পাবে অর্ধেক পাবে তাহলে দুই তৃতীয় অংশ যখন মেয়েরা পাবে তো কমপক্ষে কয়জন হইতে হবে হ্যাঁ হম দুইজন হয় তাহলে

কথাটা এখন যখন একাধিক হবে শুধু না আচ্ছা সব অবস্থায় বলছেন তার সাথে সাথে ওয়ালাম ইয়াতিল মেয়াত ইবন আর মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই মেয়ে আছে একাধিক দুইজন বা তার বেশি আর এই মেয়েগুলির সাথে মৃত ব্যক্তির ছেলে অর্থাৎ মেয়েদের কোনো ভাই নেই মৃত ব্যক্তির কোনো ছেলে নেই একজন ছেলে নেই বা দিক নেই একজন নেই দুইজন নেই কোনো ছেলেই নেই এক কথা যদি ছেলেরা থাকতো তাহলে কি হতো ধরেন মেয়ে আছে দুইজন শুধু মেয়ে দুইজন হলে কত তিন ভাগের দুই দুই তৃতীয় অংশ কিন্তু দুই মেয়ে ঠিক আছে বা তিন মেয়ে ঠিক আছে এরা শুধু থাকলে তো দুই তৃতীয়াংশ নিত কিন্তু এক ভাই আছে দুই মেয়ে আছে হ্যাঁ এক আছে তাহলে কীভাবে ভাগ হবে লিজ জ্যাকেয়ারি মিশ্র হাজর ইউ সি প্রথম লাইনে প্রথম প্রথম আসলে এটা করাটা করিবে ইউ সিখ মোল্লা ফি আউলাহ দেখুন লিজ মিসুল হাজির আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন ওসিয়ত করেছেন জি তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে লিজাকারে ছেলে সন্তানকে দেবে মিসুল হাজির আই। দুই মেয়ে সন্তান কন্যা সন্তানের সমান তাহলে এখানে দুই মেয়ে যতটা পেল ছেলে এখানে এই ছেলে সন্তান আসার কারণে এই দুটো মেয়েকে কি করলো আশা বাবা নিয়ে দিল আশা বাবা নাইলে তখন আর ফার্জ থাকছে না মানে পরিমাণ একেবারে সমান সমান থাকছে না কম বেশি যেটা ভাগ সেটা নির্ধারিত না সুনির্দিষ্ট সুনির্ধারিত না বরং কম বেশি হইতে থাকবে বুঝতে পারছেন মশলা যেমন এখানে দুজন মেয়ে আছে আর এক ছেলে আছে এক ছেলে তাহলে অর্ধেক আর দুই মেয়ে মেলে অর্ধেক ধন সম্পর্ক ঠিক না কিন্তু আর চার বোন আছে চার ভাগ তাহলে এখন কয় ভাগ করতে হবে ছয় ভাগ দেখেন এখানে আশা পাহাগ যেন ছেলের ভাগ্য মেয় হ্যাঁ মেয়েদের ভাগ কমবে সবার যত ভাই বোন বাড়বে তত ভাগ কমবে এই ক্ষেত্রে যাদের ছেলে মেয়ে দুই রকম আছে ভাগ কম বেশি হচ্ছে এদেরকে বলা হয় আসাবা যা বাকি থাকলে তোমরা পাবে জি এগুoze বলছেন আসাবাতে আর ফরুজে পার্থক্যটা জি ফরুজ মানে বাস দা আল্লাহ মেহফে দিয়ে দেন বাস ওই আর আসাবার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে কেউ লেনেও আর না থাকলে সব তোমার একটাই ছেলে শুধু আছে কেউ নেই merito ব্যক্তি কত পাবে সবগুলি দিয়ে শুধু বাপ আছে ভেতরে সৌদি আরব এসেছে চাকরি বাকরি করেছে লাখ লাখ টাকা ইনকাম করেছে আর বিয়ে হয়নি কিচ্ছু হয়নি কেউ নেই মাও নাই কেউ নেই ভাইয়েরা থাকলে তো দূরের কাছে শুধু বাপ আছে এই কোটি কোটি টাকা কে পাবে বা জানতে জি এর নাম হচ্ছে কি আচ্ছা বা জি দুই তৃতীয় অংশ এক নম্বরে কে পাবে তাহলে একাধিক মেয়ে থাকলে দুই নম্বরে যারা দুই অংশ পাবে তার হচ্ছে সন্তানের মেয়েরা ছেলে সন্তানের মেয়েরা তার মানে আপনাদের আপনাদের ভাষায় ছেলের ঘরের নাতিন সহজ ভাষায় আমরা মানে পুতিন কি পতিন এটা গোপালগঞ্জ ওলাদের ভাষা আর আমাদের মালদাহ রাজশাহী চাপা এলাকা গেলে ও নাতিন নাতিন বুঝবে বুঝবে করলে সোজা যে মেয়ের মেয়ে বুঝে না এই পাবে একাধিক যদি ওটাও তো একাধিক কিন্তু একজন না যে একাধিক কখন দুই তৃতীয় অংশ পাবেস না দুই তৃতীয় অংশ পাবে এছাড়া এই যে ছেলের মেয়েরা এই ছেলের মেয়েরা হইতে পারে আবার ছেলের ছেলের মেয়েরা এই যায় কাছের কেউ নেয় মৃত ব্যক্তির ছেলের ছেলের মেয়েরা তবু ওপরে যেহেতু ওপরের জায়গাটা দখল করবো অর্থাৎ সরাসরি মেয়েরা থাকলে কত পেত দুই মেয়ে থাকলে হ্যাঁ একাধিক মেয়ে থাকলে কত পেত দুই অংশ। ঠিক তেমনি ছেলের ছেলের মেয়েরা এমনি তো লাগছে অনেক দূরের কিন্তু ওরা উপরে এসে দাঁড়িয়ে গেল যে আমাদের সামনে কেউ বাধা সৃষ্টিকারী হা যে আর সৃষ্টিকারী নেই সুতরাং আমরাই হচ্ছি এই মৃত ব্যক্তির মেয়ে জি মেয়ে শরীয়তর ভাষা মেয়ে কিন্তু এগুলো ছেলের একাধিক মেয়ে সন্তান থাকলে ওয়ারিস না ষোলো সাইন দুই তৃতীয় অংশের হবে ছেলের মেয়েরা এদা কন্যা আদাদান যখন তারা হবে একাধিক তার সাথে সাথে একটা তো শর্ত যে একাধিক হইতে হবে কারণ একজন যদি হয়তো একজন ছেলের মেয়ে মানে একজন ছেলের ঘরের নাতিন বা পুতিন তাহলে হয়তো হয়ে যেত তাহলে কমপক্ষে দুই তৃতীয়তে পাওয়ার জন্য দুইজন বা তার বেশি একাধিক হইতে হবে একটা শর্ত দ্বিতীয় শর্ত ওয়ালা মিয়াত্রো কেল ইবনা ইব না ইবনি হন না আর মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই মৃত তার ছেলেও নেই আর কি নেই ছেলের ছেলেও নেই ছেলের ছেলে যদি হইতো এখানে ভাগটা কাকে দেওয়া হচ্ছে ছেলের মেয়েদেরকে দেওয়া হচ্ছে তো ছেলের ছেলের মেয়েদের পাশাপাশি ছেলের ছেলে ছেলের ছেলে থাকলে কি করতো এই ছেলেতে ভাইয়ে বোনদেরকে আশা বাবা নিয়ে দিত তারপর সাইন হইতো ছেলে পেত দুই তৃতীয় অংশ আর এই মেয়েরা পেত হ্যাঁ ওর অর্ধেক পেত কিন্তু যেহেতু মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই শুধু একাধিক মেয়ে আছে আর তার ওপরে মেয়েরা নেই কত পাবে তৃতীয় অংশ পাবে পাশাপাশি ছেলের ছেলে ভাগ চলছে কার মেয়ের ছেলের মেয়েদের তো এদের পাশাপাশি ভাই কারা ছেলের ছেলে ছেলের ছেলে নেই ওয়ালা ফার আন ওয়ারেসান আল হন না আর শাখা উত্তরাধিকার নেই যারা ওর ওপরে হইতে পারে অর্থাৎ মৃত ব্যক্তির ছেলেও নেই মৃত ব্যক্তির ছেলে যদি থাকতো তাহলে নি ছেলে পেতোই নেই ছেলের মেয়েরা পেতোই নেই ধরেন এক ছেলে নেই ছেলের মেয়েরা আছে আর আর ছেলে আছে আচ্ছা ছেলে আছে তাহলে যেখানে ছেলে আছে তাহলে আর এক ছেলের মেয়েরা তো দূরে হয়ে গেল তাহলে কিন্তু শুধু ছেলের কথা বলেছ মৃত ব্যক্তির ছেলে নেই কিন্তু মেয়ে আছে মৃত ব্যক্তি কি আছে মেয়ে আছে তাহলে এখানে মৃত ব্যক্তির ছেলের মেয়েরা পাবে না বুঝছেন না হ্যাঁ মৃত ব্যক্তির মেয়ে আছে আর মৃত ব্যক্তির ছেলের মেয়ে আছে হ্যাঁ মৃত ব্যক্তির মেয়ে পাবে মেয়ে যদি একাধিক হয় তাহলে তো দুই তৃতীয় অংশ নিয়ে চলে গেছে ফুল নিয়ে চলে গেছে তাহলে কিছুই পাবে না এক মেয়ে যদি থাকে আর একটা অবস্থা হচ্ছে মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে এক মেয়ে মৃত এক মেয়ে আর এক ছেলে মারা গেছে ছেলের মেয়ে এক মেয়ে আছে কত পাবেন অর্ধেক এই ছেলের মেয়ে কি আর কিছু পাবে পাবে হ্যাঁ পাবে ভিত্তি বললে হবে না এর আগে একদিন বলেছি কিন্তু সব সবচাইতে বড় পরিমাণ যেটা সেটা কত দুই তৃতীয় অংশ যদি দুই মেয়ে থাকতো এখন বুঝেন দুই মেয়ে যদি থাকে এখানে এক মেয়ে আছে অর্ধেক পেল দুই মেয়ে যদি থাকতো দুই তৃতীয়াংশ পেতো না তিন মেয়ে থাকলে দুই অংশ পেতো এক মেয়ে থাকার কারণে অর্ধেকটা নিল আর মেয়ে তো নাই আর ছেলেও নাই ছেলের মেয়ে আছে আর এই ছেলে মারা গেছে কিন্তু ছেলে থাকলে তো ছেলের কি আছে ছেলের মেয়ে আছে তাহলে এ ওপরে উঠে আসবে হ্যাঁ এর সাথে এর সম্পর্ক কি মৃত ব্যক্তি সম্পর্ক বাদ দিয়ে ফুফু বাদ ঠিক না ফুফু বলছে ফুফু আপনি তো অর্ধেকটা নিয়ে গেলেন কিন্তু আপনার আর একটা বোন থাকলে দু বোন মিলে কত নিতেন হ্যাঁ টু থার্ড দুই তৃতীয় অংশ নিতেন তাহলে বাকি যে একটা অংশ থাকছে সেটা দিয়ে আমি দুই তৃতীয় অংশ পুরা করব সে তারা এ কত নিবে যারা ভগ্নাংশ বুঝে তারা বলবে যারা অঙ্ক বুঝে না তারা মুখ খুলবেন না দুই তৃতীয়াংশ পুরা করার জন্য আর কতটা লাগে এখানে হাফ হয়েছে অর্ধে হয়েছে একের দুই হ্যাঁ একের ছয় ষষ্ঠাংশ মাসাল একের ছয় এটা হয়েছে হিসাব বুঝা গেল যে আপনার ভগ্নাংশের চর্চা করেন না ফারায়েজ যদি বুঝতে হয় ভগ্নাংশ ভালো জানতে হবে কথা বোঝা গেছে যে জবর কসুর আর বলে এই হিসাবে কি বলে জবর এবং কসুর ভাঙন আর সেটাকে আবার করুন কথা বুঝে গেছে এককে ভাঙলেন চার ভাগে ভাঙলেন আবার চার ভাগে একের চার একের চার একের চার সমান কত চার চারবার যদি একের চার একের চার তকা সমান হইল ফুল হইল বুঝে গেছে ঠিক ওই রকম এখানে দুই একের দুই আর তারপরে একের ছয় হ্যাঁ সমান কত হয়ে যাবে সমান হয়ে যাবে হ্যাঁ সমান হয়ে যাবে দুই এর তিন হয়ে যাবে ষোলো সাইন কত হয়ে যাবে দুই মেয়ে থাকলে মৃত ব্যক্তির দুই মেয়ে থাকলে যতটা পেত এখন মৃত ব্যক্তির দুই মেয়ে 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 থাকলে যতটা ততটা এক এক আর ছেলের মিলে পাবে। জি এ পেত বলছে ফুফুকে যে ফুফু আমি কিছুটা নেব নিয়ে আপনার একটা বোন থাকলে যতটা হয়তো অতটা জুটিয়ে দেব আপনি বেশি নেন কারণ আপনি যেহেতু মেয়ে হ্যাঁ মৃত ব্যক্তির সুতরাং আপনি অর্ধেক নেন আর আমি একের ছয় রেখেছে জি একথায় এখানে বললো বানাতু লেবলার ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে আর শাকায়েক শাকায়েক সাথেই কেতনের বহবচন মানে সহোদর কিসের মাসলা চলছে দুই তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ কারা পাবে তাহলে এক নম্বরে হয়ে গেল মেয়েরা যদি একাধিক মেয়ে হয় অথবা কি ছেলের মেয়েরা দুটো হয়ে গেল এখন তিন আসছে বোনেরা আপন বোনেরা আপন বোন কত পাবে একাধিক বোন হইতে হবে এক বোন হইলে কত পাবে এক বোন হইলে কিন্তু অর্ধেক এর আগে পড়েছেন প্রথমটা কিছু মনে নেই দেখান তো প্রথমটা দেখা চার নম্বর পয়েন্ট আলু তুস্তিক আপন বোন যদি একজন হয় তাহলে অর্ধেক ধন সম্পদ হবে ভাইয়ের ধন সম্পদে বা বোনের আর এক কথা মৃত ব্যক্তি মৃত ব্যক্তি যেহেতু এখানে একাধিক বন হইলে তখন কত পাবে দুই তৃতীয় অংশ পাবে মেয়েদের যেমন একাধিক মেয়ে হইলে দুই তৃতীয় অংশ এখন মেয়ে যেহেতু নেই এখন ওই মেয়ের জায়গা দখল করার বুঝা গেছে কত পাবে দুই তৃতীয় অংশ বলছে অহনাল কারা বলছে অহনাল আখাবাদ মিনাল আবহাওয়া বাপ মা দুই পক্ষ থেকে যারা কি বন মানে বাপেও শরীফ আর মায়ের শরিক এক কথায় আমরা নিজের ভাষাকে বলি সহদর বোন বলেন বা আপন বোন বলেন এরা দুই অংশ ভাগ পাবে কখন এদার কন্যা আদা যখন তারা একাধিক প্রথম নম্বরে হইতে হবে একাধিক কারণ একজন যদি হয় অর্ধেক এখানে ভাগ চলছে আমাদের কিসের দুই তৃতীয় অংশের জি হ্যাঁ তো একাধিক ওয়ালা এক এক শর্ত হলো যে একাধিক হবে দুই শর্ত হচ্ছে মৃত ব্যক্তি আপন ভাই এখানে মৃত ব্যক্তির কাকে দিচ্ছি একাধিক বোনকে দিচ্ছি বোন বোনেরা কত পাচ্ছে একাধিক বোন হলে দুই তৃতীয় অংশ পাচ্ছে এর জন্য শর্ত একাধিক হয় একটা শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে যে ওদের মৃত ব্যক্তির কোনো আপন ভাই নাই কারণ আপন ভাই যদি থাকতো একজন বা তার বেশি ইউসে বহন না তাহলে এই বনগুলিকে এই ভাইয়ে আসা বানিয়ে দিত যে ভাগ যোগ করতো যে আমি যেহেতু ভাই সুতরাং দ্বিগুণ নেব তোমরা বোন একগুণ করে নেব তৃতীয় শর্ত ওয়ালাফার আন ওয়ার এসান আর শাখা উত্তরাধিকারী নেই মৃত ব্যক্তির শাখা উত্তরাধী ছেলে মেয়ে কেউ নেই ছেলে মেয়ে থাকলে বোন পাবেই না ছেলে মেয়ে থাকলে বোন পাবে না এমনকি মেয়ে যদি থাকে তো বোন পাবে না মেয়ে নয় সে তো বোন এখানে রিপ্লেস হচ্ছে জায়গা পাচ্ছে ওয়ালা আসলাম এমন কি মূল পুরুষও মূলপুরুষ মানে মৃত ব্যক্তির যদি বাপ থাকে মৃত ভাবতে বাপ মেচা আছে আর বোন আছে বোন পাবে একটু আগে তো বললাম যে বাপ সবগুলি নিয়ে যাবে বোন থাকলেও পাবে না হ্যাঁ বাপ নিল যখন মারা যাবে তখন যদি কেউ না তখন এসলান মূলে কোন না এ পুরুষ ওয়ারেজ কেন বললো তাহলে বোঝা গেল মূলে যদি মহিলা ওয়ারেজ থাকে অর্থাৎ একজন লোক মারা যাচ্ছে একজন কেউ মারা যাচ্ছে তার মা আছে পুরুষ নেই পুরুষ মূল নেই কিন্তু মহিলা মূল আছে মানে মা আছে আর এদিকে কি আছে আছে বোন একাধিক তাহলে কি দুই অংশ পাবে হ্যাঁ এটা বলেন কারণ এখানে কি শর্ত লাগিয়েছে যেন মূলে কোনো পুরুষ না থাকে তাহলে মহিলা মূল থাকতে পারে মা আছে মৃত ব্যক্তির মা আছে আর মৃত ব্যক্তির একাধিক কি আছে বন আছে এখন কি হবে কাজ করছে না করছে না আবার বলছি আবার বলছি একজন লোক মারা গেল ঠিক আছে ওর কে আছে মা আছে বাপ নাই মা আছে আর ভাই নেই কে আছে দুই বোন আছে একাধিক বোন আছে দুই তিন পাঁচ দশ যত থাক সংখ্যা বাড়লে আর বেশি ভাগ বাড়বেন না জি হ্যাঁ তাহলে এইখানে এই বন কত পাবে বন দুই তৃতীয় পাবে দুই তৃতীয় পাবে কারণ মা খুব বেশি নিতে পারেন না মা সর্বোচ্চ তৃতীয় অংশ নিতে পারে মা সর্বোচ্চ কত নিতে পারে তৃতীয় অংশ নিতে পারে তো মা যদি সর্বোচ্চ এক তৃতীয় নিয়ে নেয় তারপর আর কত বাঁচছে দুই তৃতীয় আরো বাঁচছে এই দুই তৃতীয় কাকে দেবে এই বোন দুই বোন তিন বোন দশ বোন যা আছে সবাই বাক্য নেবে এবার বুঝতে পেরেছেন জি এই ছিল তিন নম্বর চার নম্বর দুই তৃতীয়াংশ পানা কয়জন ছিল দুই যারা পাবে তারা কয়জন চারজন তিনটা হয়েছে চার নম্বর মিনাল মানে বাপের পক্ষ থেকে বোন অর্থাৎ সৎ বন অথবা বলবেন যে বইমাত্রীয় বোনেরা বইমত্রীয় বন কত পাবে হ্যাঁ সোজা কথা আমাদের আলোচনা চলছে কিসের দুই তৃতীয় অংশ বলেন যে দুই তৃতীয় অংশ পাবে চোখ বন্ধ করে বলে কি বলছেন দুই তৃতীয় অংশ পাবে কিন্তু শর্ত আছে কিসে বলছে না সোলো সাইন মাপের পক্ষ থেকে গিয়ে বোন হচ্ছে মানে বই মাতৃ মা আলাদা আলাদা বাপ একই সৎ বোন বোন যদি হয় তাহলে দুই তৃতীয় অংশ পাবে কিছু শর্ত আছে এক নম্বর শর্ত না সোলো সাইন এ দেখুন না আদান দুই তৃতীয় অংশ পাবে সদবনেরা যদি তারা একাধিক হয় এক নম্বর শর্ত কি একাধিক হইতে হবে কেন একাধিক বললাম একজন হইলে অর্ধেক পাবে জি একাধিক হয় দুই নম্বর শর্ত ওয়ালাম ইয়াতুরুকিল ম্যাইয়াতু আখান এক সার মিনার আব বহন না আর মৃত ব্যক্তির কোন এমন ভাই নেই সদ ভাই নেই বোন আছে কিন্তু সদভাই ভাই নেই সদভাই ভাই যদি থাকতো তাহলে কি করতো এই সৎ বন্দেরকে আশা বাবা নিয়ে দিত দিয়ে বলতো যে আমি ডবল নেই তোমরা আমার অর্ধেক না অর্ধেক করে হ্যাঁ তাও নেই দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির সৎ ভাই নেই তিন নম্বর শর্তরে সান আর শাখা কোনো উত্তরাধিকারী নেই মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারীকে ছেলে মেয়ে ছেলে মেয়েও নেই তিন নম্বর শর্ত হয়ে গেছে না চার নম্বর শর্ত হচ্ছে ওয়ালা আসলাম জ্যাকারান আর মূলে কোনো পুরুষ ওরেশ নেই মূলে মূলে কোনো পুরুষ ওয়ারেশ নেই অর্থাৎ মৃত ব্যক্তির বাপ নেই মা থাকতে পারে যেমন তোকে বললাম ঠিক ওই বোনের বনের বোন বনে সে যেন এখানে করে জায়গা দখল করলো সৎ বন আপন বোন নেই সে যেন সদবন জায়গা আপন বোন তাহলে কিন্তু সৎ বন পাবে না এটাও মনে রাখে পাঁচ নম্বর শর্ত ওয়ালা সতীকেন আউ সতীকেতন সাক্ষাৎ পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে আপন ভাইও নেই মৃত ব্যক্তির আর আপন বোনও নেই একজনও নেই একাধিকও নেই এ পাঁচটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সদবনেরা কী পাবে দুই তৃতীয় অংশ পাবে জি হ্যাঁ ফায়েদা ফায়দা বলছেন লাহেতা খাদা রোফারজস হলো সাইন ফেমাস আলা তাইন এই যে দুই তৃতীয় অংশ পানেওয়ালা কয়জন হলো তাহলে চার শ্রেণীর লোক বা চারজন হলো এই চারজনের দুইজন কোন মাসালাতে এক জায়গায় করতে পারবেন না হবেই না এমন কোন মাসালা আসবেই না প্র্যাকটিক্যালে যেখানে একটা জায়গায় দুইজন দুই তৃতীয় আর হবে বা কি করে এক তৃতীয় চলে গেল তো বাঁচ না দুই তৃতীয় চলে গেল তো বাঁচ তো এক তৃতীয় তো দুই তৃতীয় একসাথে কি করে জমা হবে বুঝতে পারছেন يا اله الكون يا المولى العظيم يا كريمان